প্রিয় কালিদাস, তুমি যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলে তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনবো। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস ইতি দাদা। আমি 25,000 টাকা চাইলাম, দিল না, আর গায়ে গিয়ে কালিদাস, কালিদাস কি হলো? কালিদাস কোথায়? রুনাদের বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা? ও টাকা মালিক এবং মাধব জেঠু কোথায়? ও টাকা মালিক তো এবং কালিদাস তা। আপনি বলুন কাকাবাবু, বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না, তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা আমাকে বিয়ে করলে। মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে, একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে। ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে ওপর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবির সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনো নি? হ্যাঁ, কিরে বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাসদার নামে লিখে দিয়েছ, কালিদাসদা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে। ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? না মানে অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারটা দেখি, এটা এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও, না ধরো। কিন্তু আপনি তো বলছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো।